আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার লাভলি ভিউয়ার্সদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। সকালবেলা এই তো চা নাস্তা বানানো শুরু করে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি, আর গুলা রুটিও তৈরি করে নিচ্ছি, আটার গুলা রুটি বানিয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা আর পেটে কিন্তু একটু বেশি লাগে, তাই মনে হয় যে একটু বাড়ি কোনো কিছু খেলে একটু ভালো লাগে, বা উইক লাগে না বা একটু স্ট্রং লাগে। অনেকেই বলেন সকালবেলা উঠে চা বিস্কুট খান, অনেকক্ষণ এরকমই থাকেন চা বিস্কুট খেয়ে। যদিও আমি পারি না, আমার একটু ভারী খাবার খেতে হয়, রুটি পরোটা ব্রেড এরকম কোনো কিছু খেলে একটু স্ট্রং লাগে বা একটু এনার্জি পাওয়া যায়। মনে হয় যে পেটে খিদে একটু গেছে, তখন ভালো লাগে। আর সকালে তো অনেক কাজও থাকে, রান্নাবান্না বা অনেক কাজই করতে হয়। শক্তি না থাকলে বা স্ট্রং না লাগলে তো এসব করাও যাবে না। এক একজনের আসলে এক এক রকম। কারো হয়তো চা বিস্কিট বা সিরিয়াল খেয়ে অভ্যাস হয়ে গেছে, বা অল্প খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর আমার মতো হয়তো অনেকের ব্রেড রুটি চাপাতি এগুলো খেয়ে অভ্যাস হয়ে গেছে। তবে সকালবেলা একটু বেশি খাবার খেলে অসুবিধা নেই, রাতে একটু কম খাওয়া ভালো। আগের দিন রাতেরবেলা আমি কিছু এরকম চাপাতি বা গুলা রুটি বানিয়েছিলাম, আর রাতে কিছু খেয়েছি আমরা, আর কিছু রয়ে গিয়েছিল বেটার, সেই বেটার থেকে এখন আমি তৈরি করে নিচ্ছি। এই তো এদিকে আমি চা বানিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানও বসানো আছে, একটা একটা করে হতে থাকুক। আমার জন্য একটা এক পৌঁছো করে নিচ্ছি। এই বেটার কিভাবে বানিয়েছি সেটা আজ আমি শেয়ার করছি না, তবে আগে আরও করেছি, আর একজন আপু রিকোয়েস্ট করেছিলেন আবারও যাতে আটার গুলা রুটি কীভাবে তৈরি করি সেটা দেখাই। খুব বেশি কষ্ট না আসলে, শুধু পানি, চিনি আর লবণ। চিনি দিলে একটু ভালো লাগে, একটু চিনি দিতে পারেন, তা না হলে তো শুধু বেটার, চিনি, পান, সরি, লবণ আর পানি দিয়ে বানিয়ে ফেলবেন, আর একটু পাতলা পাতলা হবে বেটার। বারবার তেল দিয়ে ব্রাশ করতে হচ্ছে ফ্রাই প্যান, তাই আমি এরকম একটা গ্লাসের মধ্যে বা এরকম একটা জারের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি। এতে করে আমার সুবিধা হচ্ছে, ব্রাশ থেকে তারা ব্রাশ দিয়ে তাড়াতাড়ি এটা থেকে তেল লাগিয়ে নিতে পারছি। আপনারা এরকম যে কোনো ধরনের ছোটো গ্লাস বা যে কোনো ধরনের বাটির মধ্যে একটু তেল নিয়ে এরকম তাড়াতাড়ি কিন্তু ব্রাশ করে নিতে পারবেন। এই তো কিছু বেটার এভাবে দিয়ে ফ্রাই প্যান ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এরকম চারিদিকে ছড়িয়ে দিয়ে দিতে পারেন। এই তো আমার নাস্তা রেডি, আমি খেয়ে নিব। আমার হাজব্যান্ড একটু লেটে ঘুম থেকে উঠেন, আমি যেহেতু উঠে যাই আগে, কোনো সময় দেখা যায় বাচ্চারাও ঘুমে থাকে আর আমার ঘুম আসলে ভেঙে যায়, তাই আমি নিচে চলে আসি। যেন বেশিরভাগ দিনই আমি একাই খাই নাস্তা, তবে চা একসাথে বানিয়ে আমি ডেকে রেখে দেই, আর উনি যখন ঘুম থেকে উঠেন তখন ওনাকে গরম করে দিয়ে দেই। আর বাচ্চারা তো এক একজন এক একটা খায়, ঠিক নেই ওরা কী খাবে। ইচ্ছে করছিল পেঁয়াজ টিয়াজ কেটে ডিম ভেজে নেই, যেরকম আমরা নর্মালি করি, কিন্তু সকালবেলার এত সময় নিয়ে করতে মন চাচ্ছিল না। যাই হোক, ডিমের মধ্যে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, ব্রেড দিয়ে খেলেও এরকম একটু মেয়োনিজ দিয়ে খেলে ভালোই লাগে। আমি গাড়িতে বসাছিলাম, হামজা আর হামজার বাবা কর্নার শপ থেকে গিয়ে আসলেন। কয়েকদিন থেকে হামজা বলছিল ও আজ রাতে যেতে চায়, কি একটা ম্যাগাজিন কিনবে। কিছু ম্যাগাজিন আসলে দেখবেন পাওয়া যায় বা কর্নার শপে পাওয়া যায়, যেগুলোর মধ্যে কিছু টয়েস লাগানো থাকে, বাচ্চাদের টয়েস, সেরকম সে কিছু একটা আনতে চাচ্ছিল। আর বলছিল যে সে আজরায় যেতে চায়, কিন্তু সবসময় আজরায় যাওয়া সম্ভব না, আর এই কয়েকদিনের মধ্যে আসলে যাওয়া হয়নি, কিন্তু বলেছিলাম ওকে যে আমরা একদিন আজরা থেকে এনে দিব। আর আমি আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে মাঝে মধ্যে কিন্তু এগুলো কর্নার শপে পাওয়া যায়, বড় দুজনও কিন্তু কর্নার শপ থেকে এরকম অনেক টয়েস লাগানো ম্যাগাজিন আনত। আমরা লিডলে চলে এসেছি, আর এদিকে দেখতে পাচ্ছি হ্যালোইন উপলক্ষে ওরা অনেক জিনিস এনে রেখেছে। এসেছি যখন ভাবলাম এদিকে একটু ঘুরে চক্কর দিয়ে দেখে যাই আর একটু শ্যুট করে নেই, তো হামজা সেই ম্যাগাজিনটা পেলো না, কর্নার শপে ছিল না, তো ওকে বলেছি অন্য আরেকদিন আজরা থেকে এনে দিব। আর আজ যেহেতু অনেকটা কাজে একটু বের হতে হয়েছে, তাই ভাবলাম লিডল থেকে অল্প কিছু শপিং তাড়াহুড়ো করে নিয়ে যাই, আর অন্য একদিন হয়তো আজরা যাওয়া যাবে, আজ আমার হাজব্যান্ডের টাইমও নেই। লিডলে আসলে হামজা খুব এনজয় করে, কেননা এই ছোটো ট্রলিগুলো লিডলে থাকে, আর আমরা আসলে ওকে দেই একটা নেওয়ার জন্য, ও কিছুক্ষণ
এটা সেটা ওর ট্রলিতে নেয়, ও খুব এনজয় করে দেখতে পাচ্ছেন এটার হ্যান্ডেল ধরে, ও খুব নাচানাচি করছিল। মার্চে লকডাউন শুরু হওয়ার পর থেকে যদিও হামজাকে খুব একটা শপিংয়ে আনি না, আনি না বললেই চলে, আসলে খুবই কম শপিংয়ে আসলেই তো ব্রেড নেই। আর আপনারা জানেন আমার ঘরে কিন্তু অনেক ব্রেড খাওয়া হয়, তিনটা ব্রেড তুলে আমি হামজার ট্রলিতে রেখেছিলাম, কিন্তু সেগুলো সে আবার ফিরিয়ে দিয়েছে, বলেছে সেগুলো ওর ট্রলিতে চায় না বা এগুলো ওর জিনিস না বলে আবার আমার ট্রলিতে দিয়ে দিয়েছে। হামজা ওর এই ছোটো ট্রলি নিয়ে খেলা শুরু করে দিয়েছিল, আর ভয় হচ্ছিল কাউকে যাতে পুশ না করে বা এটা সেটা ফেলে না দেয়। দেখতে পাচ্ছেন সে আগে আগে দৌড়ে চলে যাচ্ছিল, তাই আর বেশি কিছু শ্যুট করিনি, আমি ক্যামেরাটা অফ করে পকেটে রেখে দিয়েছিলাম। তাই ওকেই আমাকে দেখতে হয়েছে আর শপিংও করতে হয়েছে, আর ওকে বারবার বলছিলাম যাতে কেয়ারফুল থাকে। এই তো আমাদের শপিং শেষ হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাব। কয়েকদিন থেকে কিন্তু অনবরত অনেক বৃষ্টি হচ্ছে, হলিডে বৃষ্টি দিয়েই চলে গেল। সবসময় শপিং থেকে যাই না হোক না কেন, এখানে এনে প্রথমে রাখা হয়, দুইটা চারটা করে ব্যাগ নিয়ে এসে এখানে জমানো হয়, তারপর কিচেনে বা অন্যান্য জায়গায় যেখানে যেটা রাখতে হয় সেখানে গুছিয়ে রেখে দেই, কিন্তু প্রথমে এখানে এনে রাখা হয় গাড়ি থেকে নামিয়ে। লিটল থেকে 7 কেজির একটা বড় আলুর ব্যাগও নিয়ে এসেছি। এই তো বাকি শপিংগুলো আমি টেবিলের উপরে ব্যাগ থেকে বের করে নিয়েছি, আর বড়জনও হেল্প করেছে, তারপর তো এখান থেকে নিয়ে সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন এই তো টুকিটাকি কিছু ঘরের জিনিস নিয়ে এসেছি, বাচ্চাদের জন্য চকলেট আর ক্রোসন দেখতে পাচ্ছেন, আর দুটো জাম্বুরও নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড জাম্বুর খেতে চাচ্ছিলেন তাই নিয়ে এসেছেন, আর এ তো 1 প্যাকেট পাস্তা, দুধ ব্রেড পাস্তা, কিছু ফ্রুটস বিস্কিট, টুকিটাকি বাচ্চাদের খাবার এসবই, আর দুধ ব্রেড তো সবসময় ঘরে রাখতেই হয়, পিজা প্লম বানানা অরেঞ্জ এসবই নিয়ে এসেছি। আর এই প্লম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব মজার ছিল, বেশ ভালো লেগেছে, মাঝে মধ্যে দেখবেন প্লম আনলে সেগুলো একটু ঠক থাকে, খাওয়া যায় না, ভালো লাগে না, কিন্তু মিষ্টি প্লম খেতে কিন্তু ভীষণ মজার লাগে, এগুলো কিন্তু খুব মজার ছিল। যদি কয়েকদিনের ভিতরে আপনারা লিডলে যান একবার এগুলো বা এই প্লম এনে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর এত পিজা ক্রিপস আর একটা চকলেট ক্রোসনের প্যাকেটও নিয়ে এসেছি হামজার জন্য, ড্রিঙ্কস ক্রোসন এসব, আর এই ছোটো ছোটো পামকিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে এসেছি, দেখতে ভীষণ ভালো লাগছিল, কিউট লাগছিল তাই নিয়ে এলাম। লিটলে গেলে এই জাম্বুরা আনতেও ভুলবেন না, এগুলো কিন্তু খুব মিষ্টি ছিল, দেশের জাম্বুরার মতো ছিল না বা অরেঞ্জের মতো ছিল না, কেমন যেন একটু অন্যরকম লাগছিল, এরপরও কিন্তু খুব মজার ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। সব শপিং জায়গা মতো গুছিয়ে নিয়েছি, আর কয়েকদিন থেকে টেবিলটা ভালো করে ক্লিন করা হচ্ছিল না, তাই ভাবলাম এটা একটু ভালো করে ক্লিন করে দিই, যদিও আমি লিকুইড দিয়ে বা পেরি লিকুইড দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি, ঘরে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে নেই, শেষ হয়ে গেছে, অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে ইউজ করা হয়, আজ দেখলাম যে একটাও নেই, তাই লিকুইড দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। প্রথমে স্পঞ্জে কিছু লিকুইড লাগিয়ে ভালো করে ঘষে নিয়েছি, তারপর একটা ভিজা ক্লথ দিয়ে আমি মুছে নিয়েছি, যে এক্সট্রা ফেনা ছিল সেটা মুছে নিয়েছি, তারপর একটা ড্রাই ক্লথ দিয়ে মুছে নিয়েছি। প্রতিদিন যদিও লিকুইড বা স্প্রে দিয়ে ক্লিন করি না, এমনিতেই একটু ভিজা কোনো কিছু দিয়ে বা ড্রাই কোনো কিছু দিয়ে মুছে নেই। আর যেহেতু শপিং এনে রেখেছি আর কয়েকদিন থেকে ভালো করে মোছা হয়নি, তাই ভাবলাম ভালো করে ক্লিন করে নেই। টেবিল রান্নাটাও বিছিয়ে দিলাম, তারপর ম্যাটগুলোও আমি রেখে দিচ্ছি, সব কিছু টাইডি করে নিলাম টেবিলের উপরের, যদিও সবসময় এভাবে রাখা যায় না।
বাচ্চাদের জন্য পেরি পেরি চিকেন তৈরি করব। এজন্য দুই ব্রেস ব্রেস চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। আর হামজার জন্য আমি এমনিতে লেমন ফ্লেভারের পেরি পেরি চিকেন তৈরি করে নিব। আর বড় দুজন জাল খেতে চাচ্ছিল, তাই ওদের জন্য এই হট পেরি পেরিটা ইউজ করব। হামজা একেবারে জাল খেতে পারে না, আর লেমন ফ্লেভারের এটা একেবারে জাল না তা বলা যাবে না, একটু আছে অবশ্য বোঝা যায়। তারপরও সে খায় লেমন ফ্লেভারেরটা, সে খেতে পারে। আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি হট পেরি পেরি ডাব দিয়ে কীভাবে তৈরি করি, সেটা কিন্তু আমি শেয়ার করেছি। আজ দুটো দিয়ে যখন একসাথে তৈরি করছি তখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু আইডিয়া হবে। আর এরকম চিকেনের খাবার টাবার এগুলো দেখবেন বাচ্চারা খুব ভালো পায়, আর আমরা সবাই চাই ঝটপট কম সময়ে সহজভাবে তৈরি, যাতে ওদেরকে তৈরি কোনো কিছু তৈরি করে দিতে পারি, সেটাই চাই। তাই হয়তো অনেকের কাজে লাগবে, তাই আবার শেয়ার করছি। আগে আমি সবসময় চিকেন নাগেট আনতাম, এই যে 3 প্যাকেট 10 পাউন্ড এরকম চিকেন নাগেট, চিকেন পপকর্ন সবসময় করে রাখতাম। এখন যদিও সেগুলো আনা কমিয়েছি, কেননা দেখা যায় এরকম ব্রেস্টেনে যদি ফ্রিজে রেখে দেই চিকেন ব্রেস্টেনে, তাহলে চিকেন টিক্কা বা এই চিকেন পেরি পেরি চিকেন ডাব দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে দেওয়া যায়। তাই আমার কাছে মনে হয় সেগুলো থেকে এগুলো আরও ভালো, তাই এখন আর সেগুলো খুব একটা আনি না। বড় দুজন জাল খেতে চাচ্ছিল, তাই জাল পেরি পেরি ডাব দিয়ে আমি প্রথমে কয়েক পিস অল্প কিছু করে নিচ্ছি। জাল চাচ্ছি না ওরা খুব বেশি খাক, কিন্তু ওরা কিন্তু জাল খাবার জন্য পাগল। অনেক সময় খেতে ওরা বলে যে জাল করে দেওয়ার জন্য জাল নুডলস বা জাল নুডলস দিয়ে কম্পিটিশন, ওরা অনেক কিছুই করে। মাঝে মাঝে ওরা ভালো পায় জাল খাবার, ওরা জাল খাবার খায়, আবার গ্লাসের মধ্যে ঠান্ডা দুধ নিয়েও বসে, ঠান্ডা দুধ খেয়ে হয়তো কিছুটা জাল দূর করে। এতো এগুলো মিক্স করে নিলাম, তারপর আমি ফ্রায়ারে দিয়ে দিয়ে ফ্রায়ার অয়ন দিয়ে দিব। কত সময়ের জন্য ফ্রায়ারে দিচ্ছি বা কতটুকু ব্রাউন করবেন সেটা আসলে নিজের ইচ্ছের উপরই, আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি সময় বা কম বেশি ব্রাউন করে নিতে পারেন। একটা ক্লিপ লাগে, এই প্যাকেটটা আমি ভালো করে বন্ধ করে নিচ্ছি যাতে বাতাস ঢুকতে না পারে বা ভেতর থেকে কোনো কিছু বাইরে না পড়ে। আপনারা চাইলে কেউ বয়ামেও রাখতে পারেন, আমি আর রাখছি না, এভাবেই রেখে দিচ্ছি। যার যার সুবিধা মতো যে কোনোভাবেই আপনারা রেখে দিতে পারেন। এই তো এখন আমি লেমন ফ্লেভারের পেরি পেরি রাব দিয়েও বাকি চিকেনের পিসগুলোকে রাব করে নিব। সমান একইভাবে এই পিসগুলোকেও আমি ফ্রায়ারের মধ্যে দিয়ে দিব, আর যখন বুঝবো হয়ে গেছে বা ব্রাউন হয়ে যাবে তখন একটু উল্টে পাল্টে দিব, একটু জাকিয়ে দিব। তারপর তো যখন ব্রাউন হয়ে যাবে বা মন মতো কুক হয়ে যাবে তখন নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে, আমি ফ্রায়ার থেকে বের করে নিয়েছি। যখন বাচ্চারা ঘরে থাকে দেখা যায় গেম আর গেম, শুধু গেম খেলতে চায়। হামজাকে একটু বিজি রাখার জন্য বললাম যে এখন কোন সিজন, ওরা অনেক কিছু জানে, ওদেরকে স্কুলে কোন সিজন বা ডেট ওয়েদার অনেক কিছুই কিন্তু প্রতিদিন দেখাতে হয়। ওকে বললাম যে একটা মেপল লিফ ড্র করার জন্য, যেহেতু এখন অটাম সিজন বা পাতা ঝরার দিন, সবাই দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক গাছের পাতাই অরেঞ্জ কালারের মতো হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো হামজা ও ড্র করা শুরু করে দিয়েছে, একটা মেপল লিফ আঁকা শুরু করেছে। আমাকে বলছিল আমার মোবাইলটা যেন ওকে দেই, ও দেখতে চায় পাতাটা কীরকম ড্র করবে। তারপর এই তো দেখে দেখে ড্র করে নিচ্ছে। বাকি যে চিকেন পেরি পেরি বা লেমন ফ্লেভারে রয়ে গিয়েছিলো সেগুলো হয়ে গেছে, আমি ফ্রায়ার থেকে নামিয়ে নিয়েছি। এই চিকেন পেরি পেরি যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করা যায়, বেশ মজারই ভালোই লাগে। আপনারা যারা খেয়েছেন তো ঠিক আছে, যারা খাননি এরকম প্যাকেটের চিকেন পেরি পেরি রাব ইউজ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে, আর খুবই সহজ, বলতে গেলে দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে কম সময়ে। আর বাচ্চারা তো এসব খাবার বেশ পছন্দ করে, তাই এরকম ঝটপট আপনারা ওদেরকে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন।
বা নিজেদের জন্যও কিন্তু তৈরি করে নিতে পারেন। মাশাল্লাহ, যাই হোক, হামজা ফার্স্ট টাইম মেপলিপ ড্র করেছে আর বেশ সুন্দরই হয়েছে। স্কুলে ড্র করেছে কিনা জানি না, তবে গড়ে এই প্রথমবার করলো। আর ওকে আমি বলছিলাম খুব সুন্দর হয়েছে, ভেরি গুড এরকম, সেও কিন্তু খুব খুশি হয়েছে। বাচ্চাদেরকে এরকম বললে কিন্তু ওরা খুব খুশি হয়। এ তো দেখতে পাচ্ছেন, ও আরেকটা গাছ এঁকে ফেললো, যেমনটা এখন দেখা যাচ্ছে। সব গাছে কিন্তু পাতা জড়ে পড়ে যায় না, বেশ অনেক গাছেরই পাতা এরকম জড়ে পড়ে যায়, সেগুলো অরেঞ্জ বা ইয়েলো কালারের মতো হয়ে যায়। হামজা আমাকে বলছিল গাছের পাতা অরেঞ্জ হয়ে থাকে, তারপর উইন্ড আসলে সেগুলো পড়ে বা গাছ থেকে ছুটে একটু ফরওয়ার্ড যায়, তারপর সেগুলো নিচে পড়ে যায়, আর বেশি বাতাস দিলে সেগুলো আরও ফরওয়ার্ড যায়, তারপর নিচে পড়ে। যাই হোক, আপনারা প্লিজ আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওদেরকে নেক হায়াত দেন, ভালো মানুষ রূপে তৈরি করেন, এই দোয়াই করবেন। আর আমার পক্ষ থেকে আপনাদের সবার বাচ্চাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।